খবর চব্বিশ ইন্টু সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার দর্শক বন্ধুরা স্বাগত আমাদের এই চ্যানেলে। সুশুনিয়া পাহাড়ের রুক্ষ এলাকায় সবুজে ঢাকতে গত বছরই পরীক্ষামূলকভাবে বীজ বোমার ব্যবহার করেছিল বনদপ্তর। পরীক্ষামূলক সেই উদ্যোগ সফল হওয়ায় এবার আরও বেশি সংখ্যক বীজ বোমা তৈরি করতে তা পাহাড়ের বিভিন্ন অংশে নিক্ষেপ করা শুরু করলো বনদপ্তর। বনদপ্তর জানিয়েছে সব মিলিয়ে চলতি বছরে 1000 বীজ বোমা ছড়া হবে সুশুনিয়া পাহাড়ে। বাকুরিয়া সুশুনিয়া পাহাড় জীববৈচিত্রে ভরপুর। তাছাড়া প্রতি বছর সবুজে ঢাকা এই পাহাড়ের সৌন্দর্য দেখতে রাজ্যের বিভিন্ন প্রান্ত এমনকি পার্শ্ববর্তী রাজ্যগুলি থেকেও বিপুল সংখ্যক পর্যটক এই শুশুনিয়া পাহাড়ে আসেন পাহাড়ের বেশিরভাগ অংশ সবুজে ঢাকা থাকলেও বেশ কিছু জায়গা ন্যাড়া অবস্থাতেই রয়েছে যা শুধু পাহাড়ের সৌন্দর্যের ক্ষেত্রে বাধা তাই নয় পাহাড়ের ভূমিক্ষয় এবং ধসের সম্ভাবনাও বৃদ্ধি করেছে স্থানীয় সূত্রে জানা গিয়েছে গত কয়েক বছর আগে পর্যন্ত স্থানীয় পাথর খোদাই শিল্পীরা পাহাড় থেকে লাগাতার পাথর সংগ্রহ করতেন এর ফলে পাহাড়ের গায়ে বড় বড় গর্ত তৈরি হয় ধ্বংস হয় ওই এলাকার বনভূমি এছাড়াও প্রায় প্রতি বছর কার্যত নিয়ম করে আগুন লাগছে শুশুনিয়া পাহাড়ের জঙ্গলে ফলে ক্রমশ ফাঁকা হয়ে যাচ্ছে বনভূমি এই অবস্থায় পাহাড়ের ন্যাড়া অংশ ফের সবুজে ঢাকতে গত বছর থেকে নয় পদ্ধতি কাজে লাগাচ্ছে বন দফতর স্থানীয় মানুষ একাধিক পরিবেশ সংগঠনের সহযোগিতায় বনদপ্তর গোবর জৈব সার মাটি নির্দিষ্ট অনুপাতে মিশিয়ে বড় বড় হাত বোমার আকারে মন্ড তৈরি করেছে সেই গোলার মন্ডের ভেতর রেখে দেওয়া হয়েছে এক বা একাধিক কাছের বীজ পাহাড়ে বর্ষা শুরু হতেই সেই বীজ বোমা ছুড়ে দেওয়া হচ্ছে রুক্ষ এবং ন্যাড়া এলাকাগুলিতে এই বোমা বৃষ্টি জলে ভেসে গিয়ে প্রথমে রুক্ষ এলাকার ওপর তৈরি করছে গোবর এবং জৈব সার সমৃদ্ধ মাটির একটি স্তর সেই স্তরে ফলে সহজেই বোমার ভেতরে থাকা বীজ অঙ্কুরিত হয়ে জন্ম নিচ্ছে চারা গাছ বন দফতর জানিয়েছে বাস্তুতন্ত্রের ক্ষেত্রে অত্যন্ত বড় ভূমিকা বট এবং অসত্য গাছ এছাড়া এই দুই গাছে ধর্মীয় গুরুত্ব থাকায় কেউ সাধারণত এই গাছগুলিকে সহজে নষ্ট করে না এই দুটি বিষয়কে মাথায় রেখে বীজ বোমা তৈরির ক্ষেত্রে ওই দুটি গাছের বীজকেই গুরুত্ব দেওয়া হয়েছে বন দফতরে আসা এইভাবে লাগাতার প্রচেষ্টা চালান হলে অচরেই আবার শুশুনিয়া পাহাড় ঢাকা পড়বে বনভূমিতে ভালোবাসার পাহাড়কে সবুজে মোড়ার এই প্রক্রিয়ায় হাত লাগিয়েছে স্থানীয় বাসিন্দা থেকে শুরু করে একাধিক পরিবেশপ্রেমী সংগঠন ব্যুরো রিপোর্ট